একজন নিউজ অ্যাঙ্কার হিসেবে আমাদের প্রাইম মিনিস্টারকে এইভাবে লজ্জা না দিলেও পারতেন। সবগুলো স্লুইচকে খুলে দিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে ভারত, কিন্তু শ্বশুরবাড়ির বিরুদ্ধে কথা বলছেন না শেখ হাসিনা। মোতার লেগে দিছে আর নাম আমি বুঝি না, পদ্মা সেতুতে গেলে ওদের শুধু প্রকৃতির ডাক চলে আসে কেন? তবে ভাই আমার একদম ঠিক কাজ করছে, আমার মতে আরো দুইটা বেশি দেওয়া উচিত। পুলিশ যখন নিজেই আসামি, ইতিহাসের এই প্রথম পাবলিক দেখে পুলিশ দৌড়ে পালায়। কথা এই যে এতক্ষণ পর্যন্ত কিসের টাকা নিছেন এগুলা দাঁড়ান? কোথায় এই যে কিসের টাকা নিছেন? এই যে পকেটে ঢুকেছেন, এই যে দৌড়ান কেন? শুনেন, এই দৌড়ান কেন? এই পুলিশ ভাই, এই দৌড়ান কেন ভাই? দৌড়ান না ভাই। Hey guys, মমতা চাপা কিন্তু বর্তমান প্রজন্মের একদম মনের কথা বলছে, কি বলেন আপনারা? আমি বলবো মানে স্পিকার, গান বাজনার এত দোষ, অত দোষ আপনার কাছে দোষ হতে পারে, নতুন প্রজন্মের কাছে না। অতএব তারা কিন্তু এই সংস্কৃতিকে ধারণ করে, লালন করে, পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখা পাংখার সাথে নাচে। সালমান খান 53 বছর বয়স, এই আবালটা এখন বিয়েই করে নাই। এ আইডিয়া আছে না তো আবাল আর বিসি মিসি আসেনি। যেখানে মাহফিলে বসে উনি ধর্ম আলাপ করবে, সেখানে উনি সালমান ভাইয়ের ইজ্জত নিয়ে পড়ে আছে। তবে একটি মাহফিলের প্রোগ্রামে একজন বক্তা হুজুরের কাছ থেকে এমনটা আশা করি। কথা আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। আর ওই হচ্ছে পদ্মা সেতুতে প্রথম কানে ধরে উদ্বোধন করা ব্যক্তি। ওই হচ্ছে পদ্মা সেতুতে পুলিশের হাতে পিটুনি খাওয়া প্রথম টিকটকার। বিভিন্ন লড়াই দেখেন মারতেছে, এই দেখেন, এই দেখেন, দেখেন, এই দেখেন। টমেটোর রং লাল, লঙ্কা অনেক ঝাল, তোমায় যদি না পাই বিয়ে করবো না বল। ইস, এভাবে যদি কেউ আমাকে বলতো। এবার আপনাদেরকে একজন হালাল ফুড ব্লগারের সাথে পরিচয় করিয়ে দেই, যার ফুড রিভিউ দেখে হাসবেন না কিন্তু। Women. বেটা প্যারাগ্লাইডিং করবি ভালো কথা, তবে লুঙ্গিটা ভালো করে বেঁধে নিতে হবে না। শুধুমাত্র ছোট প্যান থাকায় এ যাত্রায় ইজ্জতটা বেঁচে গেল। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে আপনার দিনকাল কেমন যাচ্ছে, তখন অনেক সময় আমার উত্তর চাই এমনই হয়, মুখে সারা আকাশের মেঘ, মন খারাপ, মন খারাপ, বুকে বড় ব্যথা,
বড় ভিড় চালা আমি সে ওই নিজের গার্লফ্রেন্ড রাইখা অন্য মেয়েদের দেখে নজর দিছিল কি বলেন আপনারা আর ওরে দেখুন কি পার্টটা নিয়ে আসতেছিল আমি প্রথমে ভেবেছিলাম হলিউডের অ্যাকশন সিনেমার হিরো আসতেছে তবে একটু পরে কাহিনীটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এ দুদিন তো দেখেছেন পদ্মা সেতুতে গিয়ে ইতরদের ইত্রামি তবে আজ আমি খুঁজে পেলাম পদ্মা সেতুর আসল প্রেমিক যে সাতক্ষীরায় এক ছাত্রকে বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করা হয় এবং তাকে নির্যাতন করা হয় এবং সেখানে ছাত্রলীগের কর্মীরা জড়িত আছেন এই অভিযোগ এসছে কোনো প্রশ্ন আছে কি জয়মোহন না হলে আমরা এস এম শুভন হোসেনের কাছে যাব সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ জেলা শুভন হোসেন নিশ্চয়ই আপনি এই ঘটনা সম্পর্কে অবগত এবং এই ঘটনা সম্পর্কে আপনার ব্যাখ্যা কি আসসালামু আলাইকুম সকলকে প্রথমে আমি সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একাত্তর জার্নালিস্টকে যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য 1948 সালে সময়ের প্রয়োজনে পিতামহদেবের নিজে হাতে গড়া সংগঠন A few moments later দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জনাব এস এম সুমন প্রায় এক মিনিট হলো আপনি কথা বলে ফেলেছেন এর মধ্যে আসলে আমার প্রশ্নের উত্তরটা আমি এখনো পাইনি আমি খুবই দুঃখিত আসলে আমাদের এই অনুষ্ঠানে এত সময় থাকে না যে আমরা ছাত্রলীগের জন্মের সময় থেকে ইতিহাস শুনে তারপর প্রশ্নের উত্তর শুনবো অ্যাকচুয়ালি আমি ব্রাজিলের সাপোর্টার কিন্তু মেসিকে পার্সোনালি পছন্দ তো আমি চাইবো হচ্ছে মেসি ভালো খেলুক কিন্তু ব্রাজিল যাতে কাপটা জেতে ওমেন সর্বশেষ এই ভিডিওটি দেখতে দেখতে বিদায় নিচ্ছি আজকে ভিডিও ভালো লাগলে লাইক করতেই হবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন